We are the brave, we are the bold. We can be anything, anything, anything. We are the light, we light the dark. We can do everything, everything, everything. So hold on, don't stop, there's so much in you. This is a day. Good morning and welcome back to my channel. আমি সুচেতনা। আজকে শুক্রবার, জামাই ষষ্ঠীর পরের দিন। তা জামাই ষষ্ঠী খেয়ে বা জামাই ষষ্ঠী পালন করে বা জামাই ষষ্ঠীতে খাটা খাটুনি করে আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আমিও ঠিকঠাক আছি, জামাইয়ের অত্যাচার সহ্যর পরেও ঠিকঠাক আছি এই আর কি। তাহলে আজকে আবার একটা দিন শুরু হয়ে গেল, স্টার্ট করে দিলাম। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে একদম সিম্পল খেতে হবে। কিন্তু আজকে একদম সিম্পল লাঞ্চ বানাবো, ডাল আলু পোস্ত ভাত এই করব। আপনাদের সাথে যে অনেক কিছু শেয়ার করব আজকে, বেশি ওই ডাল আলু পোস্ত রোজই দেখাচ্ছি ওরম কিছু না দেখি আমি আজকে একটা নতুন জিনিস শেয়ার করব আপনাদের সাথে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, এইদিকে আমার ডাল আর এই যে ডাল আর ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেল। শুধু ছক দেব, ভাতটা তো হয়ে গেল, এবারে শুধু আলু পোস্তটা করব। আজকে মুসুর ডালটা করব একটু রাঁধুনি ফোড়ন দিয়ে। একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর দেব একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রাঁধুনি। এই ফোড়ন দিয়ে আজকে মুসুর ডালটা করবো। রাঁধুনি ফোড়ন দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়। আজকের লাঞ্চ রেডি। এই আলু পোস্ত, এটা পনির আলু পটলের ডালনা, আর এটা মুসুরির ডাল। চেষ্টা করব এটাকে রাত্রের জন্য রেখে দেবার। সারা দুপুরবেলার একটুখানি আমার নিজস্ব কিছু কাজ ছিল, এডিটিং টেডিটিং এগুলোও হয়ে গেছে। দিয়ে এখন ভাবলাম, যেটা আপনাদের বলেছিলাম যে একটা জিনিস আজকে শেয়ার করব, সেই জন্য ভাবলাম আমার একটুখানি ইয়াররিংস কালেকশন আপনাদের সাথে শেয়ার করি। আমার এই হার কালেকশনগুলো তো আমি অলরেডি শেয়ার করেছি, এই যে এইগুলো, এইগুলো তো আমি আগের দিন একটা ব্লগে শেয়ার করেছি, দেখে নিতে পারেন, অনেকের ভালো লেগেছে। আর এইগুলো আমার বানানো, এগুলো সব আমি নিজে হাতে তৈরি করেছি বিটস কিনে। আজকে আমি ভাবছি যে একটু ইয়াররিংস কালেকশন দেখাই। আরে কোথাও যাওয়া হচ্ছে
যাচ্ছে না, সাজুগুজু হচ্ছে না, বলুন মানে একটু কিছু পড়তে তো পাচ্ছি না, ভাবছি একটু দেখাই। আমার তো দেখতে দেখাতে দুই ভালো লাগে, মেয়েদের তো এগুলো ভালোই লাগে তাই না? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে। তো এইটা একটা দেখুন, এইটা আমার একটা অক্সিডাইজার, ভালো না? বেশ বড় ঝোলা এই একটা, এটা বেশ রাস্ট কালারের কোনো শাড়ি বা সালোয়ার যে কোনো কিছুর সাথে ভালো লাগে। এইটা একটা, এটাও লাল শাড়ি লাল কুর্তি এগুলির সাথে ভালো লাগে। এই যে এরকম, আমি না এগুলো সব এরকম জিপলক ব্যাকেটের মধ্যে একটা একটা এক একটা এক একটা জিপলক ব্যাগে রাখি, তাহলে জড়িয়ে যায় না, খারাপ হয়ে যায় না। এই দেখো এই একটা, এটা একটা ছোট্ট ঝুমকো, এই যে এরকম এরকম জিপলক ব্যাগে রাখলে না একটা সাথে একটা জড়িয়েও যায় না, আর কালো হয়ে যায় না, খারাপ হয়ে যায় না। এটা আমাকে একজন জানতে চেয়েছিল যে আমি কিভাবে রাখবো, রাখি আর কি, বলে দিলাম আজকে। এই যে এইটা একটা, এটা খুব স্মার্ট লুক, এটা জিন্স টপের সাথে, লং কুর্তির সাথে বা এমনি কুর্তির সাথে, গাউনের সাথে খুব ভালো লাগে এটা, এইগুলো। আর এইটা একটা দেখুন, এটাও খুব সুন্দর, লম্বা একদম, দেখা যাচ্ছে কি? এই যে এরকম এই একটা, অনেকগুলোই আছে সুন্দর সুন্দর। এই একটা দেখুন, এটা একটা ময়ূর, দুটো ময়ূর, এটা ব্ল্যাক ড্রেসের সাথে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটা আমি অনেক সময় পরেওছি ব্লগে, দেখতে দেখে থাকতে পারেন হয়তো। এইটা একটা, এটা এমনি বসা শাড়ির সাথে ভালো লাগবে। এই একটা, আর একটা ডেঞ্জারাস আছে দেখাচ্ছি, বিশাল বড়। এটা আমি একদিনও পরিনি, কিনেছি বাট একদিনও পরি, এই একটা সাথেই একটা জড়িয়ে যায়, কত বড়। এটা আমি একদিনও পরিনি, এটা কি দেখতে খুব ভাল লেগেছিল, কি সুন্দর দেখতে, কিন্তু পড়া হয়নি একদিনও, পড়তে পারিনি। আর এইটা একটা দেখুন, এটাও খুব সুন্দর, ছোট কিন্তু ভালো। এই যে এই বড় দুটো স্টোন, আর এই দুটো দুটো কিরকম একটা সুন্দর। এই একটা, এইরকম ছোট ছোট দুল আমার কাছে কালেকশন প্রচুর আছে, আবার যখন মাঝে মাঝে হাতে যেগুলো পড়বে দেখিয়ে দেবো। এরকম ছোট ছোট জাঙ্ক জুয়েলারি আমার খুব, এগুলো কেনা নেশা। আর একটার আমার খুব শখ আছে, সেটা হচ্ছে কফি মগ। আমার কাছে প্রচুর কফি মগ কালেকশন আছে, যদি দেখতে চান কেউ কফি মগ কালেকশন, একদিন নয় সেটা নিয়ে একটু দেখাবো। আমার দেখাতেও ভালো লাগে, দেখতে কারোরটা দেখতেও ভালো লাগে। এই একটা দেখুন, এইটাও একটা ঝুমকো, এই যে এটা কপার কালারের, ছোট্ট বেশি বড় নয়, খুব সুন্দর স্মার্ট লুক বেশ। এই যে এর শেপটা আলাদা, একদম গোল নয়। তো এইরকমই ছিল আর কি আমার দুল কালেকশন, যদি ভালো লাগে অবশ্যই বলবেন, আমাকে জানাবেন। ভালো তো অবভিয়াসলি লাগবে না, অবশ্যই ভালো লাগবে, আমাদের তো এইসব জিনিস দেখতে খুবই ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তা এখন তো আর কোথাও যাওয়া হচ্ছে না, ভালো লাগে না বাবা এই ঘরে বসে বসে, তাই জন্য এগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেখলাম, তাতে একটু মনটা ভালো হলো, আপনাদেরকেও দেখালাম, আপনাদেরও বোধ হয় একটু মনটা ভালো হলো না, তাই না? তাহলে আর কি, এখন তো আর আপাতত কোনো কাজকর্ম নেই, চা বানাবো, চা খাবো, এখন না 5:30-6 নাগাদ চা বানাবো, এই আর কি। তারপরে দেখছি রাত্রের জন্য আবার কি করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। অবশ্য আনন্দে থাকার মতন সত্যি এখন পরিস্থিতি নয়, তবুও এই যেমন এগুলো আমি দেখি একটু আনন্দ থাকলাম, আনন্দ পেলাম, ওই রকম ছোট ছোট আনন্দ খুঁজে নেবেন সব সময়। না সব কিছুর মধ্যে থেকে একটু ছোটোখাটো আনন্দ খুঁজে নিতে হয়,
আমি তো তাই করি, কি করব, ঘরে বসে আছি, যে যার কাজ করছি। এটা সত্যি কথা, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, রান্না বান্না, নিজের কাজ, ইউটিউবের কাজ, আমার পড়াশোনা, এইসব কাজ সমস্ত নিয়ে ব্যস্ত। আমার হাজবেন্ডও তাই, কাজ নিয়ে ব্যস্ত, ওয়ার্ক ফ্রম হোম, সবাই, বাচ্চা কাচ্চা সবাই, কি করব। তবুও ভালো থাকার চেষ্টা করছি, নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জিতব, আর আবার আমরা সেই আগের মতন পুরনো দিন ফিরে পাবো, তাই তো? এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। তাহলে বাই বাই, আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।